তো সেই সঠিক নিয়মটা কি হলো, সেই সঠিক নিয়মটা তুমি বাড়িতে 5 কিলোমিটার সোজা যাচ্ছ, দিয়ে ঘুরে আসছো, ঠিক আছে, মানে এখান থেকে স্টার্ট করছো, এখানেই শেষ করছো, ঘুরে এসে। কিন্তু আমি এরকম বলবো না, তোমার তাহলে কি হচ্ছে, এখানে 2.5 কিলোমিটার মানে 2.5 কিলোমিটার, 2.5 তুমি প্র্যাকটিস করছো, তোমার 24 মিনিট লাগছে। আমি বলবো 24 মিনিট 5 কিলোমিটার এইটাই তো টাইম, কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে গেলে এখানে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে তুমি রানিং করে যাবে এই পয়েন্টে, তো এই যে দূরত্বটা এটা তুমি 2.5 রেখেছো, এটা 3 করে দাও, 3 কিলোমিটার টাইম লাগাবে 15 মিনিট, ঠিক আছে। ফের এখান থেকে যখন তুমি 3 কিলোমিটার রিটার্ন ফেরত আসবে, যেখানে স্টার্ট করেছিলে সেখানে যখন স্টপ করবে, তখন এখানে 3 কিলোমিটারে আসতে কিন্তু তোমার সময় লাগবে 17 মিনিট। কারণটা বলে দিচ্ছি, যাওয়ার সময় তোমার ক্ষমতা আছে 15 মিনিট সময় লেগেছে, ঘোরার সময় ক্ষমতা কমে যাচ্ছে 17 মিনিট, মানে 2 মিনিট এক্সট্রা লাগছে, ঠিক আছে। তো এইটা যখন তুমি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবে, প্রত্যেক দিন করতে থাকবে 1 মাস ধরে, তখন তোমার এই যেত 15 মিনিটটা লাগবে আর আসতো 15 মিনিটটাই লাগবে, মানে 30 মিনিটে তোমার 6 কিলোমিটার কমপ্লিট হবে। 30 মিনিটে যদি 6 কিলোমিটার কমপ্লিট হয়, তখন এই 5 কিলোমিটার তোমার 24 মিনিটের জায়গায় এখানে 21 মিনিট লেগে যাবে, 3 মিনিট কমে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে একটা ফায়দা। আর রানিং এভাবেই করতে হয়, রানিং করার আগে একটু বডিকে লাফিয়ে ঝাঁপিয়ে গরম করে নেবে, তাহলেই সব ঠিক হবে, আর লাস্ট পর্যন্ত রানিং স্টপ করার পরে ওই জিনিসটাই করবে। তো ভিডিওটা যদি বুঝতে পারো ভাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।